السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون আলোচনা শোনার জন্য খুতবা শোনার জন্য আসার বসার তৌফিক দিলেন যে রব্বুল আলামিন সর্বপ্রথম হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সেই মাহবুবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সকলেই অন্তর থেকে বলছি আলহামদুলিল্লাহ পেশ করছি সেই নবীর উপর যিনি বিশ্ব মানবতার মুক্তির অগ্র সেনানায়ক যিনি আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সাইয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন লালা খুলুকিন আযীম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আলোচনা শুনছিলাম কোন পাপের কারণে রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে উভয় স্থানে শাস্তি দেবেন প্রত্যেকটা পাপের ব্যাপারে হাদিসে এসেছে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠ পর্যন্ত নিয়ে যাবেন এরপরে শাস্তির ব্যবস্থা করবেন কিন্তু কিছু কিছু পাপের শাস্তির কথা কোরআন এবং হাদিসে এসেছে যে শাস্তি আখিরাতে তো হবেই দুনিয়াতেও আল্লাহ পাক
আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপের শাস্তি দুনিয়ার আখিরাতের পাশাপাশি দুনিয়াতেও রাব্বুল আলামিন ওই পাপের শাস্তি দেবেন। আমরা দুইটার আলোচনা গত জুম্মায় শুনেছি। এক নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান, তাকে আল্লাহ পাক দুনিয়ায় শাস্তি দেবেন, আখেরাতেও শাস্তি দেবেন। পিতা মাতাকে অবহেলা করার কারণে ওই সন্তান যখন বৃদ্ধ হবে সেও অবহেলার শিকার হবে, সেও অবহেলার শিকার হবে। সে যদি পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখে, ওই সন্তানকেও বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে। সন্তান যদি পিতা মাতাকে দেখাশোনা না করে, এ যখন বৃদ্ধ হবে তখন তার সন্তানেরা তার দেখাশোনা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দেবেন বিশ্বনবী বলেছেন, এবং আখিরাতেও তার জন্য শাস্তির ব্যবস্থা। এক নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান। দুই নাম্বার, কেউ যদি জুলুম করে অন্যের প্রতি, বেইনসাফি করে, অন্যের হক নষ্ট করে, যে কোনো ধরনের হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, বান্দার সাথে জুলুম নিপীড়ন করে, বান্দার অধিকার হরণ করে, তার শাস্তি আল্লাহ পাক দুনিয়ায় দিয়ে এরপরে আখিরাতেও আবার তার জন্য শাস্তির ব্যবস্থা করবেন। আমরা বাকিগুলোর আলোচনা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। তিন নাম্বার হলো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যদি কেউ করে, তার ব্যাপারে হাদিসে এসেছে তার দুনিয়াতে শাস্তি দেয়া হবে, আখিরাতেও তার জন্য শাস্তি দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا আল্লাহ বললেন, তোমরা আল্লাহকে ভয় করে জীবন চালাও, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে জীবন পরিচালনা করো, আর তোমরা আল্লাহ যে তোমাদের আত্মীয়তার সম্পর্ক দান করেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হকে বড্ড ভয় করে চলো, আল্লাহকে ভয় করো, আর সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না হয়ে যায় এই ব্যাপারে তোমরা ভয় করে চলো, ভয় করে চলো। আত্মীয়তার সম্পর্ক তিন দিক থেকে, ইসলামের দৃষ্টিতে এক নম্বরের আত্মীয় হলো পিতার দিক থেকে আত্মীয়, দুই নাম্বার মায়ের দিক থেকে আত্মীয়, তিন নাম্বার শ্বশুর কুলের আত্মীয়, স্ত্রীর দিক থেকে যে আত্মীয়গুলো আছে। এক নাম্বারের হকদার আত্মীয়, আপনার পিতা, আপনার চাচা, এরপরে আপনার ফুপু, চাচাতো ভাই, এরপরে ফুফাতো ভাই বোন যারা আছেন, এক নাম্বারের আত্মীয়। দুই নাম্বার মায়ের চুলের আত্মীয়গুলো, মামা, খালা, মামাতো ভাই, খালাতো ভাই, নানা, নানি যারা আছে। তিন নাম্বার শ্বশুর কুলের আত্মীয়, স্ত্রীর সম্পর্কের মাধ্যমে যে আত্মীয়গুলো হয়। শয়তান এই জায়গায় চক্রান্ত করে তিন নাম্বারকে এক নাম্বারের স্থানে এনেছে, এক নাম্বারটা সরিয়ে দিয়েছে। শয়তান চক্রান্ত করেছে, শয়তান চায় না আত্মীয়তার সম্পর্ক ঠিকঠাক মতো ঠিক থাকুক। এই ব্যাপারে অনেক স্ত্রী, বাড়ির পরিবারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, এই স্ত্রীর অনেকাংশে ভূমিকা আছে। ছোটবেলা থেকে ছোট ছোট বাচ্চাদেরকে খালার ফজিলত্ব নাই, মামার ফজিলত্ব নাই, নানা বাড়ির ফজিলত্ব নাই, কিন্তু চাচাদের বদনামি পাশাপাশি করে, চাচাতো ভাইয়ের বদনামি, এরপরে শ্বশুর শাশুড়ির অর্থাৎ দাদা দাদির বদনাম এটা করে সন্তানদের সামনে, জন্য তারা ওইগুলো তাদের প্রতি বিতৃষ্ণা এবং রাগ নিয়েই তারা বড় হতে থাকে। এই জন্য অধিকাংশ পরিবারে দেখা যায় মামাতো ভাইয়ের সাথে সম্পর্ক ভালো, ফোনে আলাপ হয়, খোঁজ খবর নেওয়া হয়, তাদের সাথে যতটা দহরম মহরম, চাচাতো ভাইয়ের সাথে সেই দহরম মহরম নাই, চাচার সাথে গঞ্জাম, চাচার সাথে সম্পর্ক তার ভালো না। কারণ পারিবারিকভাবে তার মায়ের মুখে চাচাদের বদনামি শুনতে শুনতে যেন সে বড় হয়েছে। এরপরে নানা বাড়ির যতটা কদর দেয়, মর্যাদা দেয়, দাদার আত্মীয় স্বজন যারা আছে, ফুপু আছে, ফুফাতো ভাই আছে, তাদেরকে সেইভাবে কদর করে না, তাদের হকটাও যেন দিতে চায় না। তাদের সম্পদ যদি নিজেদের ভিতরে থাকে, ফুপুদের সম্পদটাও যেন তারা দিতে চায় না। আমার ভাইয়ের এক নম্বরের আত্মীয়, তাদের সাথে তোমার সম্পর্ক অটুট রাখতে হবে। জমানুন জমি নিয়ে গঞ্জাম থাকতে পারে, তোমার সম্পদ নিয়ে মামলা থাকতে পারে, কিন্তু তার সাথে তোমার সম্পর্ক অটুট রাখতে হবে নিজের কে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য।
একজন সাহাবী বিশ্ব নবীর কাছে এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অবকাত্মীয়র সাথে আমার গ্যাঞ্জাম বেঁধেছি, দ্বন্দ্ব বেঁধেছি, আমি তার সাথে যতটা মহব্বত করতে চাই, সম্পর্ক অটুট রাখতে চাই, সে আমার ক্ষতি করতে চায়, সে আমার থেকে দূরে সরে যায়, আমি তার সাথে যতটা আত্মীয়তা সম্পর্ক অটুট রাখতে চাই, আমি তার ভালো করতে চাই, সে আমার মন্দ করে, আমি তার সাথে সম্পর্ক বজায় রাখতে চাই, সে আমাকে অপমান করে, সে আমার থেকে দূরে সরে চলে যায়, আমার ক্ষতি করে, আমি এত ছোট হয়েও কি তার সাথে আমি এই আত্মীয়তা সম্পর্ক কি অটুট রাখবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাইসাল ওয়াসিলু বিল মাকাফি, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা তো তার বলে না যে তোমার সাথে আত্মীয়তা করবে তুমি তার সাথে আত্মীয়তা করবে, এটার নাম আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা বলে না। আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা তারে বলে। আল্লাহর নবীজি বলেছেন, ওয়ালাকিন্নাল ওয়াসিলু আল্লাযী মান যাল্লাযী ক্বাতাআ রিহমাহু ওয়াসালাহা, যে তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, ছিন্ন করতে চায়, তার সাথে তুমি জোর করে আত্মীয়তার সম্পর্ক তুমি বজায় রাখার চেষ্টা করা, এটার নাম হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আমরা অনেকে বলি যে অমুকের সাথে যেন জীবনে কোনোদিন আর দেখা না হয়, তার মুখটা যেন দেখা না লাগে, এরপরে মরে যাব তারপরে তার সাথে কথা বলবো না, এই জাতীয় কথা আমাদের মুখ থেকে বের হয়ে যায়। তার মানে তুমি জাহান্নামটাকে তোমার জন্য ওয়াজিব করে নিলে, জান্নাত তোমার জন্য হারাম করে নিলে। কারণ নবীজি বলেছেন, আল্লাহর নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রিহমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার জুম্মার খুতবা শোনা আপনাকে জান্নাতে নিতে পারবে না, যদি আপনার ওই ভাই, আপনার ওই চাচা, আপনার ওই ফুফু, আপনার ওই আত্মীয়র সাথে যদি সম্পর্ক আপনি অটুট না রাখতে পারেন। আপনার জমি নিয়েছে তার জন্য দোয়া করবেন, আল্লাহ তার বুঝ দাও, তার হেদায়েত দাও, জমি জাতি তো দুনিয়ার ব্যাপার, আখেরাতটা আপনি অন্যের উপরে রাগ করে নিজের আখেরাত, নিজের পরকালকে আপনি বরবাদ করতে পারেন না। আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেন, আমার নাম হলো রহমান, আর আত্মীয়তার সম্পর্কের নাম হলো রহিম, আনার রহমান ওয়াহিয়া রহিম, আমি হলাম রহমান, আর আত্মীয়তার সম্পর্কের নাম আর দিতে বলা হয়েছে রহিম, রহমান, একই মূল শব্দ একই, আনার রহমান ওয়াহিয়া রহিম, আত্মীয়তা সম্পর্কের নাম হলো রহিম। ফামান ওয়াসালাহা, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবে, ওয়াসালতুহু, আমি তার সাথে সম্পর্ক অটুট রাখবো, ওমান কতাহা, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, কতাতুহু, আমি তাকে ছিন্ন ভিন্ন করে ফেলবো, তাতে আল্লাহ পাক কতটা রাগান্বিত হন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন, আল্লাহ আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবেন, হাদিসের কুদসির ভিতরে এসেছে। আর আপনি আত্মীয়তার সম্পর্ক টুট রাখবেন, আল্লাহ আপনার সাথে সম্পর্ক টুট রাখবেন। আর একটা হাদিসে এসেছে, প্রত্যেক বৃহস্পতিবার বিশ্ব নবী বলেছেন, প্রত্যেক বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, তবে ওই লোকের আমল, এক সপ্তাহের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। ফালা ইয়াকবালুল্লাহু কাতিআ রিহমিন, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলো, তার ওই সাপ্তাহিক আমল যখন আল্লাহর কাছে নামাজ রোজার তসবিহ তাহলিলের যে আমলটা পেশ করা হয়, ফালা ইয়াকবালুল্লাহ, আল্লাহ তার ওই আমলটাকে গ্রহণ করেন না, কবুল করেন না, তার অপরাধ হলো কাতিআ রিহমিন, তিনি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছেন। এটা এই অপরাধে আমাদের সমাজে প্রায় 95% মানুষ অপরাধী, 95% মানুষ অপরাধী। আপনার যদি প্রতিবেশীটাও আপনার উপরে অসন্তুষ্ট থাকে, প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ থাকে, প্রতিবেশী যদি আপনারে বলে আপনি মন্দ মানুষ, আপনি প্রতিবেশীকে কষ্ট দেন, এই ব্যাপারে হাদিসে এসেছে, আপনার থেকে প্রতিবেশী যদি নিরাপদ না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, আপনার কষ্ট দেওয়া থেকে প্রতিবেশী যদি নিরাপদ না থাকে তাহলে আপনার জান্নাতে যাওয়ার কাম সারা হয়ে যাবে। লা ইয়াদখুল জান্নাত, নবীজি বলেছেন সে জান্নাতে যেতে পারবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা। ফুপু বাড়ি যায় না, মামা বাড়ি প্রত্যেক বছর 10 বার যায়, খালা বাড়ি কত যায়, ফুপুর খোঁজ খবর নেওয়ার সুযোগ আমাদের হয় না। অনেক মানুষ অনেক ধরনের আমল আমরা করি, এই বিষয়গুলো ব্যক্তিগতভাবে জানা যায়,
কিন্তু সামাজিক ভাবে খুব বেশি একটা মানুষ টের পায় না। আপনার জুব্বা পরে জুম্মায় আসা মানুষ দেখতে পায়, আপনি রোজা রাখেন এটা দেখতে পায়, আপনি দান করেন মানুষ দেখতে পায়, কিন্তু আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো না এটা মানুষ টের পায় না। কিন্তু আল্লাহ আল্লাহ পাক সেটা তো দেখতেছেন, টের পাচ্ছেন, নবীজির হাদিসও বলে দিয়েছে। এই জন্য এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার নিজের থেকে এটা ব্যাপারে সংশোধিত হতে হবে, তা না হলে দুনিয়ায় শাস্তি পেতে হবে, আখিরাতে শাস্তি পেতে হবে। চার নাম্বার, লোক দেখানো আমল যদি কেউ করে, লোক দেখানো আমল যদি কেউ করে তার ব্যাপারে হাদিসে এসেছে দুনিয়াতে শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। লোক দেখানোর ট্রেডিশন বা এর ভিতরে একটা মজা এটা বিদ্যমান, শয়তান এটাকে খুব মজাদার ভাবে মানুষের সামনে উপস্থাপন করে। আমরা মাঝে মাঝে দেখতে পাই ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে একটা কলা দশজন মিলে একজন গরিবকে দিচ্ছে, সেটাও আবার সেলফি তুলে ছেড়ে দিচ্ছে ফেসবুকে, যে দশজন মানুষ মিলে একটা কলা একজন অসহায়কে দান করতেছে। আমরা দেখেছি 25 জন লোক একটা 10 টাকার 5 টাকার মাস্ক কিনে 25 জন লোক একটা মাস্ক দিচ্ছে একটা অসহায়কে, দিয়ে সেটা আবার ফেসবুকে দিয়ে দিচ্ছে যে 25 জন মিলে একটা মাস্ক কিনেছে। তার মানে এক একজনের ভাগে সারানা করে পড়েছে যে তারা দিয়ে মনে হলো যেন এই মাস্কটা দিয়েছে, সেটাও আবার সেলফি তুলে মানুষের সামনে দিচ্ছে। এক মগ চাল, হাফ কেজি চাউল এক মগে করে নিয়ে একটা অসহায়কে দিচ্ছে, সেটা আবার 50 জনের ছবি তুলে আবার মানুষের সামনে দিয়ে দিচ্ছে। বোঝা যাচ্ছে যে তুমি একটা কিছু একটা করতে চাচ্ছ, তুমি লোক দেখানোর জন্য এটা বলছো। রোগী দেখে হাদিসে এসেছে কেউ যদি রোগী দেখতে যায় সেজন্য জান্নাতের ফল আহরণ করে। এর ভিতরে অনেক ফজিলত রয়েছে রোগী দেখার ব্যাপারে, অনেকে আছে রোগী দেখার সময় রোগীর সাথে সেলফি তুলে সেটা আবার দিয়ে দেয় জনগণের সামনে যে আমি এটা করেছি দেখ। এর ভিতরে যদি রিয়া থাকে, অন্যকে উৎসাহ দেওয়ার জন্য যদি হয় কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষ আমাকে ভালো বলো সামনে ইলেকশনে দাঁড়াবো, আমি রোগীর পাশে দাঁড়াই, তোমাদের পাশেও আমি দাঁড়াবো, এইটা তোমরা বুঝে নিও এর মাধ্যমে, এইভাবে যদি তোমার উদ্দেশ্য দুনিয়াবি হয়, লোক দেখানোর জন্য হয়, তোমার দুনিয়াতে আল্লাহ শাস্তি দেবেন, আখেরাতে শাস্তি দেবেন। এবং নবীজি বলেছেন ওই লোকটা মুশরিক হয়ে যাবে যে লোক দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে। আল্লাহর কোরআন বলে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজে অবহেলা করে আর লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে, তাদের জন্য ওয়াইল জাহান্নামের একটা জায়গার নাম হলো ওয়াইল, ওই ওয়াইল নামক স্থানে তাদেরকে ঢোকানো হবে যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে থাকে। অনেক নামাজি আছে মোটেই নামাজ পড়ে না, কিন্তু যখন ধান্দাবাজির সময় চলে আসে তখন নামাজ পড়ে, দুনিয়াবি কোন স্বার্থ হাসিল করার জন্য নামাজিরা যাতে তারে বুঝতে পারে নামাজ সে পড়ে, এভাবে লোক ধোকা দেওয়ার জন্য মানুষ নামাজি যাতে তারে মনে করে এই মনে করে নামাজ আদায় করেন, তাদের ব্যাপারে আল্লাহ পাকে আয়াত নাযিল করেছেন। ওয়াইল হলো এমন একটা জাহান্নামের এমন একটা এরিয়ার নাম, জাহান্নাম দৈনিক আল্লাহর কাছে 400 বার পানাহ চায়, আল্লাহ তুমি আমারে যা করো তা করো, ওই আকই অয়েলের ভিতরে ঢুকায় না, ওই অয়েলের ভিতরে যদি পৃথিবীটাকে ঢুকানো হয় 1 সেকেন্ডের ভিতরে পৃথিবীটা পুড়ে ছাই হয়ে যাবে, পৃথিবীর যত নদীনালা গাছপালা পাহাড় পর্বত আছে সব মুহূর্তের ভিতরে ছাই হয়ে যাবে, সেই অয়েলের ভিতরে ঢুকানো হবে। যারা লোক দেখানোর জন্য ইবাদত বন্দেগি করে ওদের দুনিয়ায় শাস্তি হবে, আবার আখিরাতেও শাস্তি হবে। যা করবেন ইবাদত সমস্ত ইবাদত আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বললেন নবী আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকাণ্ড, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর খুশির জন্য হবে। কার জন্য? লোক দেখানোর জন্য করলে দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে।
মুমিন যখন দান করবে, দান করার পরে মুমিনের বৈশিষ্ট্য হলো যাকে দান করলো সে তো ছোট হয়েছে, তার চেহারার দিকে যেন না তাকাই। আমরা অনেক সময় দান করার পরে থ্যাংক ইউ নেওয়ার জন্য তার মুখের দিকে তাকিয়ে থাকি, ধন্যবাদ পাওয়ার জন্য তার মুখের দিকে তাকায় থাকি, কোনো অসহায়কে দান করার পরে তার ধন্যবাদ নেওয়ার জন্য, থ্যাংক ইউ পাওয়ার জন্য তার মুখের দিকে চেয়ে থাকবে না ইমানদার। এ ব্যাপারে আয়াত এসেছে, আল্লাহ পাক বললেন ইন্নামা নুতুইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়া লা শুকুরা। আল্লাহ বলেন ইমানদার যখন দান করে, এতিম অসহায়দেরকে যখন খাবার দেয়, তখন ওরা বলে লিওয়াজহিল্লাহ, আমি আল্লাহর খুশির জন্য এই কাজটা করলাম, লা নুরিদু মিনকুম জাযাআ, আমি তোমার থেকে কোনো প্রতিদান চাই না, কোনো বিনিময় চাই না। ওই অসহায়ের থেকে গরিব অসহায় মিসকিন, ওই গরিব থেকে কোনো বিনিময় আমি চাই না, ওয়ালা শুকুর, কোনো কৃতজ্ঞতাও আমি দুনিয়ায় আশা করি না। আমি যে রবের খুশি করার জন্য দান করলাম, আমি আশা করি সেই রব আমাকে পুরস্কৃত করবেন। এই জন্য লোভ দেখানোর আমল থেকে আমাদেরকে বাঁচতে হবে। আগেও বলেছি, আপনি চার রাকাত নামাজ অফিসে পড়া শুরু করলেন, জোহরের নামাজ, ইমানদার অবস্থায় নামাজ শুরু করলেন, দুই রাকাত নামাজ শেষ হওয়ার পরে অফিসের ভিতরে আপনার অফিসের বস যিনি আছেন তিনি আপনার রুমের ভিতরে প্রবেশ করলো, এরপরে আপনি আপসা আপসা দেখতে পাচ্ছেন আপনার বস আপনার রুমে ঢুকেছে। আপনি মনে মনে চিন্তা করলেন, ঘন ঘন যদি রুকু সিজদাতে এই বস মাইন্ড করতে পারে যে আমার আব্দুল কুদ্দুস কেমন নামাজ পড়ে, বাকি দুইটা রাকাত নামাজ আপনি একটু ধীরে ধীরে পড়লেন, রুকু সিজদা আর একটু ধীরে ধীরে করলেন, প্রথম দুই রাকাতের চাইতে আর একটু ভালো করার চেষ্টা করলেন, আপনি ইমানদার অবস্থায় নামাজ শুরু করেছেন, নামাজ শেষে আপনি মুশরিক অবস্থায় নামাজ শেষ করেছেন। কারণ দুই রাকাত নামাজ আপনি আল্লাহর জন্য পড়েছেন, পরের দুই রাকাত নামাজ আপনি আপনার বসকে খুশি করার জন্য পড়েছেন, আপনি সওয়াব কামাই করার জন্য নামাজ শুরু করলেন, নামাজ শেষে মুশরিকের খাতায় আপনার নামটা চলে গেল, যে শিরিক করার গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তাকে মাফ করবেন না। এমনকি আল্লাহ পাক বললেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরিক করলে আল্লাহ পাক জান্নাত তার জন্য চিরদিনের জন্য হারাম করে দেন। নবীজি বলেছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে যেন শিরিক করল। ওমান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি দান করে লোক দেখানোর জন্য সে শিরিক করল। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, লোক দেখানোর জন্য রোজা রাখলো সেও তো যেন মুশরিক হয়ে গেল। আমার ভাইয়ের পাঁচ নাম্বার নিয়ামতের না শুকরিয়া যদি কেউ আদায় করে, আল্লাহ যে নিয়ামতে আপনাকে ডুবাই রেখেছেন নিয়ামতের না শুকরিয়া যদি কেউ আদায় করে, দুনিয়াতেও আল্লাহ তাকে শাস্তি দেবেন, আখিরাতেও আল্লাহ পাক তাকে শাস্তি প্রদান করবেন। এ ব্যাপারে কোরআন বলে দিয়েছে, আল্লাহ পাক বললেন লাইন আশরাকতুম, আল্লাহ পাক বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে আমার নিয়ামত আরো বাড়ায় দেব, আর যদি আমার নিয়ামতের না শুকরিয়া করো, আমার নিয়ামতের যদি অকৃতজ্ঞ হও তবে জেনে রেখে দিও ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব হবে বড্ড ভয়ঙ্কর, আমার শাস্তি তোমার জন্য হবে বড় মারাত্মক। অতএব শুকরিয়া আদায় করলে আপনি নিয়ামত বৃদ্ধি পাবেন, আর যদি শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়ে যান, কৃতজ্ঞতা অর্জন করতে যদি ব্যর্থ হয়ে যান, কুফুরি করেন না শুকরিয়া করেন, দুনিয়াতে আল্লাহ শাস্তি দেবেন, আখিরাতে আল্লাহ পাক আপনাকে শাস্তি দেবেন। কত নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি আল্লাহ পাক বললেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, বান্দা গুনাহ যদি শুরু করো আল্লাহর কত নিয়ামত তোমার উপরে আবর্তিত, একটা একটা করে যদি তুমি গণনা শুরু করো তোমার জন্ম থেকে মৃত্যু চলে আসবে, তারপরেও তোমার আল্লাহর নিয়ামত গণনা করে তুমি কোশ্চিন কালও শেষ করতে পারবা না, এত নিয়ামতের মাঝে তুমি ডুবে আছো।
সূরার রহমানের বিন্দুরে আল্লাহ পাক বারবার বলেছেন ফাবি আইয়্যি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, বারবার বলেছেন মানব এবং যে জাতি তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ওই সূরার ভিতরে আল্লাহ একটা নিয়ামতের কথা বলেছেন, আবার জিজ্ঞাসা করেছেন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সূরার রহমানের একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, বান্দা তোমার যে নিয়ামত আমি দিয়েছি তার ভিতরে অন্যতম একটি নিয়ামত হলো ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, তোমার খাবারের জন্য এমন এমন খাবার আমি দিয়েছি যে খাবারটা আমি আল্লাহ পাক জুল আসফি প্যাকেটিং সিস্টেম করে দিয়েছি। আমরা যে চাউল খাই, চাউলটা প্রথমে ধান থাকে, যাতে করে বান্দা চাউল খাবে চাউলের ভেতরে যাতে কোনো রকম ময়লা প্রয়োজন, কোনো রকম বাজে প্রয়োজন, কোনো পোকামাকড় যাতে কোনো বিষাক্ত কোনো কিছু যাতে বহন করে চাউলে না লাগাতে পারে, এই জন্য আল্লাহ পাক জুল আসফি প্যাকেটিং করে দিলেন। আবার তার মুখে একটা সাদা আবরণ দিয়ে যেন মুখটা সিলগালা করে দিলেন। বান্দা কলা খাবে, কলাটা আল্লাহ সুলে দেন নাই, প্যাকেটিং করে দিয়েছেন। বান্দা ডাবের পানি খাবে, তার ভিতরে সামান্য ময়লা যাতে না ঢুকতে পারে, পশু পাখি কোনো প্রাণী কীট পতঙ্গ যাতে পানিটা নষ্ট করে দিতে না পারে, ক্ষতিকর কোনো পয়জন যাতে না লাগাতে পারে, এই জন্য আল্লাহ পাক সুরক্ষিত স্থানে জুল আসমি প্যাকেটিং করে দিলেন নারিকেলটা। এভাবে করে আল্লাহ পাক ফল ফসলগুলো বান্দার কল্যাণের জন্য যাতে বান্দা খেয়ে অসুখ না হয়, এই জন্য আল্লাহ পাক সমস্ত ফলগুলোকে এইভাবে প্যাকেটিং সিস্টেম করলেন। এই কথা বলার পরে আল্লাহ বললেন ফাবি আইয়্যি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, কোন কোন নিয়ামতকে আমার অস্বীকার করবে মানব জাতি এবং জিন্দা, তাহলে নিয়ামতের না শুকরিয়া করলে দুনিয়া এবং আখিরাতের শাস্তি হবে। এরপরে ছয় নাম্বার, ওজনে যদি কেউ কম দেয়, হাদিসে এসেছে যদি কোনো জাতি ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, লোক ঠকানো ব্যবসা করে, হাদিসে এসেছে তার জন্য তিনটা শাস্তি দেওয়া হবে। নবীজি বলেছেন উখিদা বিসিনিন, দুর্ভিক্ষ তাদেরকে পেয়ে বলবে, অভাব অনটন দুর্ভিক্ষ, খাদ্যের অভাব তাদেরকে চেপে বসবে, যেটার আভাস আমরা যেন দেখতে পাচ্ছি। তেলের যে দাম, খাদ্যদ্রব্যের যে দাম, গরিব মানুষেরা, আজকে একটা প্রতিবেদন দেখলাম যে সমস্ত হোটেলে রাস্তার ফুটপাতে হোটেল ছিল, ওই হোটেলের বেচা কিনা একেবারেই কমে এসেছে। রাস্তায় যারা রিক্সা চালক ছিল, গরিব মানুষ যারা খাবার খেত ওই হোটেলগুলোতে, ওদের ইনকাম কমে যাওয়ায় ওরা সেখানে খাওয়া প্রায় অর্ধেক কমে এসেছে, খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে। মধ্যবিত্ত আয়ের মানুষরা প্রচন্ড কষ্টের ভিতরে আছে, এর একটা কারণ কি? হাদিস বলে দিয়েছে আল্লাহর নবীজি উখিজা বিসিনিন, কোন এলাকায় যদি খাদ্যে ভেজাল দেয় মানুষ, ওজনে কম দেয়, ওজনে ফাঁকি দেয়, লোকজনের ঠকানো শুরু করে, তারা নিজেদের জন্য সবাই যখন বিষয়টা মেনে নেয়, এদের যখন আইন থাকে, বিচার হয় না, প্রয়োগ হয় না, সবাই যখন এটাকে স্বাভাবিকভাবে মেনে নেয়, তখন তারা দুর্ভিক্ষকেই যেন তাদের নিজেদের জন্য বেছে নিল। তার মানে আমরা দুর্ভিক্ষ চাই, আইন আছে, কিন্তু যখন দেখি ভোক্তা অধিকারের লোকজন বিভিন্নভাবে জরিমানা করে, পরের বছর আবার ওই দোকানে অভিযান চালালে আবার সে আবার জরিমানা হয়, তারা এর থেকে ফিরে আসে না, লোকজন ঠকানোটাই তারা ব্যবসার মূল কেন্দ্র মনে করে। আমার ভাইয়েরা, এটার কারণে কিন্তু আমরা দুর্ভিক্ষ নিজেদের জন্য ডেকে আনতেছি। দুই নম্বর শাস্তি, আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহর নবীজি বলেছেন শিদ্দাতুল মাগনা, তাদের জীবনযাত্রার মান খুব কঠিন হয়ে পড়ে, টাকা পয়সা থাকবে কিন্তু জীবনযাত্রা সুখকর হবে না, মানসিক প্রশান্তি জীবনযাপনের ক্ষেত্রে তারা পাবে না। তিন নম্বর, ওয়াজলিমু সুলতান আলাইহিম, যেই দেশের মানুষ খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, তাদের তিন নম্বর শাস্তি হলো প্রশাসনের দ্বারা তারা জুলুমের শিকার হবে। আল্লাহ নবীজি 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন তিন নম্বর শাস্তি হলো প্রশাসন তাদের উপরে জুলুম করতেই থাকবে, কারণ ওরা যে জুলুমকে নিজেদের জন্য বেছে নিয়েছে, অপরাধ হিসেবে ওরা খাদ্যে ভেজাল দেয়, পরিমাপে কম দেয়, এটার জন্য দুনিয়ায় শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে। কোরআনের ব্যাপারে বলে দিয়েছি ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা
اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون الله بلتشان ودد ندره جرا ওজনে কম দেয়, মাপে কম দেয়, ওরা যখন মেপে নেয় তখন পরিপূর্ণ ভাবে নেয়, যখন দেয় বিক্রি করার জন্য তখন কম করে দেয়। মদিনার একজন ব্যবসায়ী, তিনি যখন ব্যবসার মাল ক্রয় করতেন তখন এক দাড়ি পাল্লা দিয়ে মাপতেন, আর এক দাড়ি পাল্লা দিয়ে বিক্রি করার সময় ব্যবহার করতেন, কারণ যেটা দিয়ে তিনি মাপতেন সেটার ওজন ঠিকঠাক ছিল, আর যেটা দিয়ে তিনি বিক্রি করতেন তার ওজন একটু কম ছিল। আমাদের দেশে অনেক বাটখারা মাঝে মাঝে যখন ধরা পড়ে দেখি, বাটখারা মাপার পরে দেখা যাচ্ছে 1 কেজির বাটখারা 850 গ্রাম আছে, 150 গ্রাম। সেখানে যদি 150 গ্রাম করে করে যদি সারাদিন তিনি ফাঁকি দেন, কত কেজি কত মন সারা জীবন সে হাজার হাজার মন লোককে ফাঁকি দিয়েছে। এই ব্যাপারে ওই মদিনার ওই ব্যবসায়ীর ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, তুমি যখন মেপে নিলে তখন পরিপূর্ণ নিলে, দেওয়ার সময় কম দাও, তোমার জন্য দুর্ভোগ। অয়েল নামক জাহান্নাম তাদের জন্য রয়েছে, যেই জাহান্নাম দৈনিক 400 বার আল্লাহর কাছে পানাহ চায় যে আমার অয়েলের ভিতরে ঢুকায়ও না। ওই অয়েলের ভিতরে লোক দেখানো লোক, যারা লোক দেখানো আমল করে তাদেরকে ঢুকানো হবে, যারা ওজনে ফাঁকি দেয় তাদেরকে ঢুকানো হবে। এর জন্য দুনিয়ার শাস্তি হবে, আখেরাতে শাস্তি হবে। আর এরপরে 7 নম্বর, যারা জাকাত প্রদান করে না। নবীজির একটা হাদিসে এসেছে, জাকাত যারা প্রদান করে না ওদের দেশে বৃষ্টি আল্লাহ পাক কমায় দেবেন। ওই হাদিসের শেষাংশে বলা হয়েছে বৃষ্টি একেবারে আল্লাহ বন্ধ করে দিতেন, যারা জাকাত দেয় না আল্লাহর এত রাগ হয়, ওই এলাকায় আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিতেন। যদি প্রাণী পশু পাখি যদি ওই এলাকায় না থাকতো, তারা একেবারেই বৃষ্টি বন্ধ হয়ে গেলে পশু পাখি না খেয়ে মারা যাবে। এই জন্য তাদের উপর অনুগ্রহ করে আল্লাহ সামান্য কিছু বৃষ্টি দেন যেই এলাকার মানুষ জাকাত প্রদান করে না। এরপরে 8 নম্বর, আল্লাহর নবীজির হুকুমের বিরোধিতা যারা করে, আল্লাহর নবী যেটা করতে বলেছেন তার বিরোধিতা করে, যেটা নিষেধ করেছেন সেটা বেশি বেশি করে, নবীজির এই বিরোধিতা যারা করে তাদের ব্যাপারে সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. যার আল্লাহ পাক বললেন যারা নবীজির বিরোধিতা করে, নবীজির ফয়সালা মানতে চায় না, নবীজি যে ডিসিশন দিয়েছেন সেই ডিসিশনের বিরোধিতা করে, নবীজি যা করতে বলেছেন তা করে না, যা ছাড়তে বলেছেন তা ছাড়ে না, আল্লাহ বললেন তাদের জন্য 2 শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আংতুসি বাহুম ফিতনা, তাদের ভিতরে ফিতনা প্রসার লাভ করবে, তাদের ভিতরে বিপর্যয় সৃষ্টি হবে, আউ ইউসি বাহু মাজাবুন আলিম, অথবা কঠিন শাস্তি তাদেরকে পেয়ে বসবে যারা নবীজির বিরোধিতা করবে। 9 নম্বর, যারা অশ্লীলতা সমাজে ছড়ায়, সমাজের মানুষ আগলা পাগলা চলুক, সমাজের নারীরা তাদের ছোটখাটো পোশাক পরুক, অশ্লীলতা সমাজে ছড়িয়ে যাক, এটা যারা চাই তাদের ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের সূরা নূরের 19 নম্বর আয়াত, আল্লাহ বললেন যারা চায় ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটা যারা চায়, আল্লাহ বলছেন আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আখিরাতেও তাদের জন্য কঠিন শাস্তি থাকবে, দুনিয়াতেও তাদের জন্য কঠিন শাস্তি থাকবে যারা সমাজে অশ্লীলতা প্রচার করে। অনেক মোবাইলের দোকানদার আছেন, আজেবাজে ছবিগুলো আপলোড দেন, গানের আপলোড দেন,
এরপরে বিভিন্ন বাজে ছবির আপলোড দেন, আপনি আপলোড দিয়ে মারা যাবেন, যতদিন ওটা প্রচার প্রসার হবে ততদিন আপনার আমল নামায় গুনাহ চলতে থাকবে। যারা এই সমস্ত আজে বাজে ভিডিও গুলো ইউটিউবে ছেড়ে দেবে, লোকটা মারা যাবে। যিনি এটা আপলোড দিয়েছেন তিনি তো মারা যাবেন, যিনি ভিডিওটা করেছেন তিনিও মারা যাবেন, কিন্তু যত মানুষ এটা দেখে গুনার ভাগিদার হবে ততদিন তার আমল নামায় এই গুনাহ চলতে থাকবে। অশ্লীলতা যদি কোনো সমাজে যদি বেশি ছড়িয়ে পড়ে, আল্লাহ নবীজি বলেছেন ওই এলাকায় এমন রোগ ব্যাধি শুরু হয়ে যাবে, এমন রোগ ব্যাধি আল্লাহ পাক দেবেন যে রোগ ব্যাধি ইতিপূর্বে তাদের বাপ দাদাদের আমলে, চৌদ্দ গোষ্ঠীর আমলে ছিল না, পূর্বপুরুষদের মাঝে সেই রোগ ছিল না, এমন আনকমন ভয়ঙ্কর ডিজিজ আল্লাহ পাক দেবেন। যেটা পরিলক্ষিত হচ্ছে যে করোনা, এর আগে তো নামই শুনি নাই, এরপরে নতুন নতুন আরো আর একটা কি ভারত ইন্ডিয়ান ভেরিয়েন্ট, এরপরে এখন কি জন্য চলছে করোনার ভাইরা ভাই, হ্যাঁ অমিক্রন, এইভাবে করে এমন এমন করোনা আসবে মানুষের মাথা চিন্তা করতে পারবে না, এমন এমন আনকমন রোগ আসবে। এটা নবীজির 1400 বছর আগে বলে গিয়েছেন যে যেই রোগ ব্যাধিগুলো ইতিপূর্বে ছিল না এমন আনকমন রোগ তোমাদের ভিতরে আল্লাহ ছড়াইয়ে দেবেন, যদি অশ্লীলতা তোমরা ছড়াইয়ে দাও। আমাদের দেশে যারা অশ্লীলতা ছড়াতে চায় তারা কিছু স্লোগান বানিয়েছে, দেহ আমার সিদ্ধান্ত আমার, এরপরে এমন এমন কিছু কিছু কথা ইসলাম বিদ্বেষী কথা সমাজে ছড়ায় পড়ে, যেখানে অনেকে বলে যে বোরকা নাকি নারী স্বাধীনতা হরণ করেছে, তারা কিন্তু এই লুচ্চদের অন্তর্ভুক্ত, তাদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। যারা সমাজ অশ্লীলতা ভরে যাচ্ছে তাদের জন্য কোরআনে বলা হয়েছে দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য শাস্তি রয়েছে। ইমান আমল যুবকদের চরিত্র হরণ করা হচ্ছে এই সমস্ত অশ্লীলতা সরানোর মাধ্যমে, কলবটা অন্তরটা মরে যায় যদি কেউ অশ্লীলতার সাথে সম্পৃক্ততা থাকে, এজন্য শাস্তি হবে দুনিয়ায় এবং আখিরাতে। আল্লাহ বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যহরা মিনহা ওয়া বাতন, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক সব ধরনের অশ্লীলতা আল্লাহ পাক হাররামা শব্দ দিয়ে হারাম করেছেন। আল্লাহ কোরআনে বলে দিলেন হাররামা রাব্বিয়া, তোমার রব সমস্ত প্রকার অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। এই অশ্লীলতা বন্ধ করতে হলে পর্দার কোনো বিকল্প নাই, বোরকার কোনো বিকল্প নাই, পর্দা যতটা তত বেশি যেই সমাজে আছে সেই সমাজে তত রোগ ব্যাধি কম আছে। আপনারা জরিপ করে দেখবেন এই যে করোনা অমিক্রন, ওই সমস্ত দেশে যেই সমস্ত দেশের নারীরা বেশি পর্দা করে ওই সমস্ত দেশে করোনা অমিক্রন হামলা চালাতে পারে নাই, খুব বেশি ক্ষতি তাদের হয় নাই। সৌদি আরবে এটা দেখতে পায়, ইরান ইরাক যেসব দেশের মহিলারা বেশিরভাগ পর্দা করে চলে ওই সমস্ত দেশে এই আজাব গজব অমিক্রন এগুলো বেশি সুবিধা করতে পারে নাই, কারণ নবীজির হাদিস তো মিথ্যা হতে পারে না। নবীজির হাদিস যেই এলাকায় এই অশ্লীলতা বেশি চলবে সে এলাকায় আল্লাহ পাক এরকম গজব দেবেন। 10 নম্বর, কেউ যদি একটা হাদিসে এসেছে একই হাদিসের ভিতরে দুইটা পয়েন্ট এসেছে মিথ্যা এবং বিশ্বাসঘাতকতা, এটা যদি কেউ করে প্রতারণা, 2 নম্বরই বেঈমানি মীরজাফরি, এই সমস্ত কাজ তারা করবে তাদের দুনিয়ায় শাস্তি হবে আখিরাতেও শাস্তি হবে। একটা হাদিসে আল্লাহ নবীজি বলেছেন মান আহফারা মুসলিমান ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাস আজমাইন, কেউ যদি অন্য মুসলমানকে ঠগায় তার সাথে বিশ্বাসঘাতকতা করে মীরজাফরি করে তার সাথে বেঈমানি করে প্রতারণা করে অন্য মুসলমানের সাথে তার জন্য আল্লাহ নবীজি বলেছেন লানাতুল্লাহ, তার উপরে আল্লাহ লানাত, ওয়াল মালাইকা পৃথিবীতে আল্লাহ যত ফেরেশতা সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতাদের লানত তার উপরে যদি অন্য কোনো মুসলমানের সাথে আপনি বেঈমানি করেন বিশ্বাসঘাতকতা করেন আখেরাতে শাস্তি হবে দুনিয়ায় শাস্তি হবে পাশাপাশি আরো লস হলো ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের লানত তাদের উপরে। এই হাদিসের শেষে আল্লাহ নবী বলেছেন লা ইয়াকবালুল্লাহু মিনহু সরফান ওয়ালা আদলা, পৃথিবীর কোন প্রতারক যারা প্রতারণা করে বিশ্বাসঘাতকতা করে যারা অন্যের সাথে 2 নম্বরই করে, অনেক লোককে আমরা চিটার বলে আমরা সম্বোধন করি, তার মানে তার কাজই হলো চিটারি করা, অনেক লোক আছে তার আমরা বলি, এই সমস্ত লোকদের ব্যাপারে হাদিসে এসেছে লা ইয়াকবালুল্লাহু মিনহু সরফান ওয়ালা আদলা, তার কোনো ফরজ ইবাদত
কোন নফল ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। অপরাধ করতেছে ওই চিটার আবার নামাজ পড়ে, ওই চিটার আবার রমজানে রোজা রাখে, ওই চিটার আবার ভালো ভালো কাজও করে, কিন্তু এই চিটারি করার কারণে আল্লাহ নবীজি বলেছেন তার কোন ফরজ আমল কোন নফল আমল আল্লাহ দরবারে কবুল হবে না। যে পয়েন্টগুলো বলতেছি এটা আস্তে আস্তে বাছাই করলে খাঁটি ইমানদারের সংখ্যা কিন্তু একেবারে কমে যাবে আমার ভাইয়েরা। এরপরে যারা কিতাব দিয়ে বিচার ফয়সালা করে না তাদের ব্যাপারে বলা হয়েছে দুনিয়া আখিরাতে শাস্তি হবে, দুনিয়ার শাস্তিটার কথা নবীজি বলেছেন। নিজেদের মধ্যে তাদের বিভেদ বিশৃঙ্খলা শত্রুতা দলাদলি মারামারি ফাটাফাটি বিভক্ত এইগুলো বেঁধে যাবে আভ্যন্তরীণ কন্দল, এটা বেঁধে যাবে যারা আল্লাহর বিধান দিয়ে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা সমাজে করে না। যাদের দায়িত্বে আছে দায়িত্ব আছে বিচার করার, তারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না। সর্বশেষ সর্বশেষ পয়েন্টটা হলো যারা মুসলমানের ইজ্জত নষ্ট করে সম্মান নষ্ট করে মুসলমানকে মুসলমান হয়ে আর এক মুসলমানের অপমান করতে চায় ছোট করতে চায় তাদেরকে হেয় প্রতিপন্ন করতে চায় তাদের সম্মান নষ্ট করে তাদের ব্যাপারে বলা হয়েছে তাদের দুনিয়ায় শাস্তি দেওয়া হবে আখেরাতেও তাদেরকে শাস্তি দেওয়া হবে। এ ব্যাপারে আল্লাহ পাক সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে জানালেন أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا তোমরা অন্যকে উপহাস করো না, অন্যকে ছোট মনে করো না, অন্যকে হেয় প্রতিপন্ন করো না। ইমানদার আর এক ইমানদারকে হেয় ছোট তুচ্ছ এটা মনে করতে পারবে না, তার সম্মান নষ্ট করতে পারবে না। আল্লাহ বলছেন এমনও তো হতে পারে তুমি যাকে ছোট করতেছো, তুমি যাকে হেয় করতেছো, তুমি যাকে সম্মানহানি করতেছো তার সম্মান নষ্ট করছো, তোমার চাইতে তার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি, এমনও তো হতে পারে। তুমি নিজেকে বড় মনে করে তার ছোট করছো সম্মানহানি করছো, আশা আল্লাহ নিজে বলছেন এমনও হতে পারে তোমার চাইতে তার দাম আমি আল্লাহর কাছে বেশি। ওর পাশাপাশি আল্লাহ পাক বললেন কোনো নারী অন্য কোনো নারীকে যেন ছোট না করে সম্মানহানি না করে হেয় প্রতিপন্ন না করে, এমনও হতে পারে ওই নারীর চাইতে যাকে ছোট করা হচ্ছে তার মর্যাদা আমি আল্লাহর কাছে বড়। আয়াতের শেষে আল্লাহ বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা একে অপরকে দোষারোপ করো না, ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ নামে ডেকো না, কাউকে খারাপ নামে ডেকো না, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা এটা জঘন্য অপরাধ। এই কাজ করার পরে কাউকে খারাপ নামে ডেকে মন্দ নামে ডেকে সে কষ্ট পায় এমন নামে ডাকার পরে যদি অমাল্লাম ইয়াতুব তওবা না করো ফাউলাইকা হুমুজ জালিমুন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা আমার ভাইয়েরা। তাহলে অন্যকে ছোট করা, অন্যের হেয় প্রতিপন্ন করা, অন্যের সম্মানহানি করা এটা এমন অপরাধ যার শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেও দেবেন এবং আখিরাতেও দেবেন। আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি আলেমদেরকে ছোট করার জন্যে বাংলাদেশের কিছু মানুষ তাদের 116 জন আলেমের তালিকা করেছেন, তারা নাকি দুর্নীতির সাথে সম্পৃক্ত, তাদের ব্যাপারে নালিশ করা হয়েছে দুদকের কাছে, রিপোর্ট পেশ করা হয়েছে 116 জন আলেমের নামে। আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে প্রত্যেক বছর আন্তর্জাতিকভাবে যেই আপনার তদন্ত করা হয়েছে সারা বিশ্বের ভিতরে বাংলাদেশের নাম 2 নম্বরে এসেছে, বিদেশে অবৈধ টাকা পাচার করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হলো 2 নম্বরে। বাংলাদেশের এমন কোনো আলেম নাই যার কানাডায় বাড়ি আছে, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমুল আমার ভিতরে একজন আলেমও দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছেন একজন আলেমের নাম কি আছে কথা বলেন? এক নম্বরে যার নামটা এসেছে পিকে হালদার, একটা অমুসলিম, তিনি একটা ব্যাংকের প্রধান দায়িত্বে ছিলেন, 5,500 কোটি টাকা আমার দেশের ট্যাক্সের টাকা বিদেশে পাচার করেছে, 700 কোটি টাকা শুধুমাত্র
তিনজন বান্ধবীকে ভোগ করার জন্য 700 কোটি টাকা আমার ট্যাক্সের টাকা আপনার ট্যাক্সের টাকা খরচ করেছে, 700 কোটি টাকা তিনজন বান্ধবীকে নিজে ব্যবহার করার জন্য তাদের পিছনে খরচ করেছে 700 কোটি টাকা। শুধু তাই নয়, এই সমস্ত দুর্নীতিবাজ যারা আমাদের দেশে আছে, দেশ উন্নত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বাধাগ্রস্ত হলো দুর্নীতি। অথচ সেই দুর্নীতির ক্ষেত্রে কোন আলেমের নাম কোন দুর্নীতির ক্ষেত্রে নাই। একজন আলেম 116 জন আলেমের ভিতরে একজন আলেম তার দুর্নীতির তার নাম দেওয়ার কারণে তিনি বলতেছেন যে আমার যে সম্পদ ছিল, সম্পদ বলতে আমার ব্যাগের ভিতরেই আছে, সেটা হলো 2-3টা পাঞ্জাবি আর 2টা পায়জামা আর 3টা লুঙ্গি ছাড়া আমার সম্পদ নাই। আমি যা কিছু জীবনে উপার্জন করেছি, আমার মাদ্রাসা 800 এতিম অসহায়কে 3 আস্তা 24 অক্ষ দৈনিক আমি ওদের মুখে, এই এতিম অসহায়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্যে আমি যা মাহফিল থেকে টাকা নেই তাদের মুখে আমি ওই টাকা দিয়ে খাবার তুলে দিই। তার নামে মামলা হয়েছে, তার কোনো সম্পদ তো নাই, শুধুমাত্র ব্যাগের ভিতরে জামা পাইজামা লুঙ্গি ছাড়া তার জীবনের সমস্ত অর্জন তিনি আলেম বানানোর জন্য এতিম অসহায়ের পিছনে খরচ করেন, তাদের জন্য খরচ করেছেন। তার নামটা সেখানে আছে 116 জনের ভিতরে, অথচ এই পিকে হালদারের নাম সেখানে নাই। এরপরে শুধু তাই নয়, বাংলাদেশে এই ব্যাপারে আরো যে আরেকজন ডাক বিভাগের প্রধান ছিলেন, তিনি 500 কোটি টাকা বিদেশে বাসার করেছেন। সুধাংশু শেখর ভদ্র, তিনি 500 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এস কে সুর বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন, 1000 কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। এদের তালিকা করার সাহস পায় না, কারণ এটা প্রভাবশালী আলেম ওলামা। কোন আলেম এই যে বাংলাদেশে যখন ক্রস ফায়ারে মাদকদের আপনার মাদকের সাথে যারা জড়িত কত মানুষকে ক্রস ফায়ারে দিল, একজন আলেমের নাম সেখানে আসে নাই। এরপরে সন্ত্রাসী হামলা, অস্ত্র নিয়ে মামলা, কত ধরনের কিছু যা কিছু হয় কোন আলেমের নাম সেখানে নাই। আলেমের ব্যাপারে আল্লাহ নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা হলো আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী। ওই হাদিসের শেষে এসেছে কোন নবী ওলা দিনারন ওলা দিরহামান, কোন নবী দিনার দিরহাম রেখে যায় নাই, নবীরা রেখে গেছেন ওয়ার রাসূল ইলম, তারা এলেম রেখে গেছেন, ওই এলেম যারা বহন করে তারা নবীদের উত্তরাধিকারী। আল্লাহ নবীজি বলেছেন তুমি আলেমের সঙ্গী হও, কুন আলিমান, এক নম্বর হলো তুমি আলেম হও, আর তা না হলে আউ মুতাআল্লিমান, এলেম অনুসরণকারী হও, আউ মুস্তামিয়ান, অথবা তুমি আলেম যেটা বলে ওটা শুন, তুমি মনোযোগ দিয়ে শুনে আমল করো, যদি এটাও না পারো। আল্লাহ নবীজি বলেছেন আউ মুহিব্বান, আলেমকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো। চার শ্রেণীর কথা বললেন, হয় আলেম হও, তা না হলে এলেম অন্বেষণকারী হও, অথবা আলেমের কথা শোনো, অথবা আলেমকে মহব্বত করো। আল্লাহ নবীজি বললেন ওয়ালা তাকুনুল খামিসাতা ফাতাহলিক, এই চারটার ব্যতিক্রম করো না, পঞ্চম নাম্বার যদি তুমি হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। এই হাদিস প্রমাণ করে আলেমের সাথে বিরোধিতা করা মানে তুমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে নিচ্ছ। আলেমের সাথে আলেমের মর্যাদা কোরআন হাদিসে যেভাবে এসেছে, আপনারা মনে করতে পারেন যে হুজুর তো এই নিজের পক্ষে তো সাফাই গাইবে, কিন্তু একজন আলেমের যে মর্যাদা হবে আখেরাতে, আলেমের ব্যাপারে আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ নবীজি বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক আলেমদের ব্যাপারে ডাক দিয়ে বলবে ওয়ালাকিন আন উগফিরা লাকুম, যখন বিচারের আসনে বসবেন সর্বপ্রথম আলেমদেরকে ডেকে বলবেন আমি তোমাদেরকে যে এলেম দিয়েছিলাম, এই অনুগ্রহ করেছিলাম, আমার ইচ্ছা ছিল আমি তোমার ছোটখাটো গুনাহ করলেও আমি তোমারে মাফ করে দেবো, বলি সুবহানাল্লাহ। আর সেই আলেম নবীজি বলেছেন আংতা মামান আহবাবতা, তুমি যাকে মহব্বত করবা, যাকে ভালোবাসবা, কিয়ামতের মাঠে তার সাথে তোমার হাসর নাসর হবে। তোমার ব্যাপারে ক্ষমার ঘোষণা নেই, কিন্তু আলেমের ব্যাপারে ক্ষমার ঘোষণা নবীজি দিয়ে গেছেন। সে আলেমের সাথে শত্রুতা পোষণ করা মানে আপনার ইমান আমল ধ্বংস করার নামান্তর।
ওই আলেমের সাথে সম্পর্ক যদি ভালো রাখতে পারেন, কিয়ামতের মাঠে আলেমদের সাথে আপনি বুঝতে পারবেন আলেমদের মর্যাদা কত বেশি। একটা আলেম সরকারি একজন কর্মকর্তা তৈরি করতে, ইউনিভার্সিটির একটা ছাত্রকে তৈরি করতে, একটা ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে আমাদের ট্যাক্সের কোটি টাকা তার পিছনে খরচ হয়। এই কোটি টাকা খরচ করার পরে ইঞ্জিনিয়ার ডাক্তার আবার অবৈধভাবে নিজের যোগ্যতা দিয়ে ট্যাক্সের টাকায় যিনি শিক্ষিত হলেন তিনি আবার কোটি কোটি টাকা দুর্নীতি করে নিজের জন্য অবৈধ ইনকাম করে। অথচ বাংলাদেশের যে সমস্ত আলেম আছেন তার 90-95% তাদের জনগণের ট্যাক্সের টাকায় তাদের পড়াশোনা করা হয় না। খুশি হয়ে জনগণ কিছু দান সৎকার যেগুলো দেন, খুশি হয়ে তাদের পিছনে জনগণের ট্যাক্সের টাকা খরচ হয় না। এভাবে করে এই যে একটা ডাক্তারের পিছনে 1-1.5 কোটি টাকা খরচ হয়, MBBS ডাক্তার যারা পড়ে, একজন ইঞ্জিনিয়ারের পিছনে 1.5-2 কোটি টাকা খরচ হয় আপনার ট্যাক্সের টাকা। অথচ তারা যখন দুর্নীতি করে দেশের আরো ক্ষতি করে, কিন্তু একজন আলেম তো দেশের কোনো দুর্নীতি করে না। এটা একটা ষড়যন্ত্র, আপনাদেরকে এটা বুঝতে হবে যে আলেমদেরকে ছোট করতে আপনি চাচ্ছেন, কিন্তু কোরআন কি বলে দিয়েছে? আল্লাহ কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস-সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবূ। আল্লাহ রাব্বুল আলামিন কি দারুণ করে বললেন, যারা আল্লাহর কিতাব পড়ে আলেমদের ব্যাপারে বলা হয়েছে, ওরা নামাজ পড়ে, ওরা গোপনে প্রকাশ্যে দান করে, তিজারাতাল লান তাবূ, ওরা এমন ব্যবসায় হাত দিয়েছে আল্লাহর কিতাব পড়ে নামাজ পড়ে লোকদের দান করে, তিজারাতাল লান তাবূ, ওদের তালিকা করে, ওদের সাথে হিংসা বিদ্বেষ করে ওদেরকে নিঃশেষ করতে পারবা না, লাং তাবু, ওরা কখনো ধ্বংস হবে না। ধ্বংস কে হবে? অমাকরু উলাইকা হুয়াইয়াবু, যারা ষড়যন্ত্র করে আলেমদের পিছনে। এরপরে ইসলামের সাথে ষড়যন্ত্র যারা করে, কোরআনের সাথে ষড়যন্ত্র করে, আল্লাহ বলছেন অমাকরু উলাইকা হুয়াইয়াবু, এই ষড়যন্ত্রকারীরা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সচেতন থাকবো, এই সমস্ত মামুলি বিষয় নিয়ে আলেমরা খুব বেশি টেনশনও করে না, কারণ আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা বেশি আলেমদের। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে যারা আলেম, তারা আল্লাহকে ভয় করে সবচাইতে বেশি। পৃথিবীর বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত আলেমরা এত প্রতিকূল অবস্থার ভিতরেও জনগণকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, মদের বিরুদ্ধে কথা বলে, জনগণকে জাহান্নাম থেকে বাঁচা ইমানি দায়িত্ব নিয়ে এই ভূমিকা তারা পালন করে। দুর্নীতির বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, মাদকের বিরুদ্ধে বলে, সুদের বিরুদ্ধে বলে, মানবতার সেবার কথা আলেমরা এত প্রতিকূল অবস্থায়ও বলে। তার কারণটা কি? এটা ইমানি দায়িত্ব নিয়ে, যাতে একা একা জান্নাতে আলেমরা যেতে চায় না, জনগণকে জাহান্নাম থেকে টেনে বের করে জান্নাতের দিকে নেওয়ার জন্য আলেমরা এই ভূমিকা পালন করে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলি আমিন। আমরা গত 2 জুম্মা ধরে যে আলোচনা শুনলাম, কোন কোন অপরাধ করলে আল্লাহ পাক দুনিয়ায় শাস্তি দেবেন, আখেরাতে শাস্তি দেবেন, এক নজরে আমরা আরেকবার জেনে নেই কারা তারা যেই অপরাধ করলে দুনিয়ায় আখেরাতে শাস্তি হবে। 1 নম্বর পিতামাতার অবাধ্য হলে, 2 নম্বর অন্যের সাথে জুলুম করলে, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে, 4 নম্বর লোক দেখানো আমল করলে, 5 নম্বর নিয়ামতের নাশুকরিয়া আদায় করলে, 6 নম্বর মুসলমানের সম্মান নষ্ট করলে, এরপরে 7 নম্বর ওজনে কম দিলে, খাদ্যে ভেজাল দিলে, পরিমাপে কম দিলে, 8 নম্বর জাকাত প্রদান না করলে, 9 নম্বর নবীর বিরোধিতা করলে, 10 নম্বর অশ্লীলতার সমাজে ছড়ালে, 11 নম্বর বিশ্বাসঘাতকতা ও মিথ্যা কথা বললে, 12 নম্বর কিতাব দিয়ে বিচার ফয়সালা না করলে। আল্লাহ পাক এই অপরাধ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।